বলবে না যে কাজটা তোমরা করতে পারবে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একটা গুডউইল হিরো যে দিদি যা বলেন সেটা করেন এবং দিদির সৈনিক হিসাবে আমাদের উপরে নির্দেশ থাকে যে আমরা এমন কথাই মানুষের সামনে বলবো যেটা আমরা করতে পারবো স্বাভাবিকভাবে আমরা খুব বড় বড় স্বপ্ন মানুষকে দেখাই না আমাদের বিরোধী রাজনৈতিক দল বিজেপি সে অনেক কিছুই বলতে পারে যে যে কোনো পাড়াগাঁয়ে গিয়ে বলতে পারে 1000 ছেলের চাকরি হবে সে গিয়ে বলতে পারে মহিলারা যদি বললো আমাদের এই সমস্যা আছে বলে হ্যাঁ সব সমাধান করে দেবে যদি কৃষক ভাইরা কিছু বলে আমরা হ্যাঁ সব সমস্যার সমাধান করে দেবো কারণ তারা জানে যে কোনো ভাবে তাদের ক্ষমতায় আসতে হবে তারপরে কাজ করুক না করুক এতে তাদের খুব বেশি কিছু আসে যায় না কিন্তু আমাদের দলে এরকম হয় না আমরা যেটা বলবো সেটা করব আমাদের সরকার এখন পর্যন্ত যেটা যেটা বলেছে সেটা সেটা করেছে একটাও আপনি শিলান্যাস এমন দেখাতে পারবেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় শিলান্যাস করেছেন আর কাজটা কমপ্লিট হলো না এরকম কাজ কিন্তু আপনি দেখাতে পারবেন না আমাদের আসানসোল পৌর নিগমের তরফ থেকে একটাও কাজ আপনি দেখাতে পারবেন না যেটা আমরা শিলান্যাস করেছি কাজটা কমপ্লিট হলো না আমাদের জেলা পরিষদের তরফ থেকে একটাও কাজ আপনি দেখাতে পারবেন না যে শিলান্যাস হলো আর কাজটা হলো না এটা হয় না আমাদের দলে এটা শৃঙ্খলা আছে যে যারা জনপ্রতিনিধিরা আছেন যখন শিলান্যাস করবেন কাজটা কমপ্লিট করতে হবে স্বাভাবিকভাবে আমাদের অনেক ভেবে চিনতে মানুষের সামনে আমাদের কথা বলতে হবে দেখুন মাস ছয়েক ধরে কোভিড-19 সময় আমরা সবাই কিন্তু অসুবিধার মধ্যে ছিলাম যারা গরিবরা তারাও অসুবিধার মধ্যে ছিল ইভেন যারা মিডল ক্লাস তারাও অসুবিধার মধ্যে ছিল ইভেন যারা খুব রিচ ফ্যামিলির লোকেরা তারাও আজ চার দিন আগে আপনারা দেখেছেন যে কলকাতায় যে আমাদের নবান্ন অভিযান করেছিল বিজেপি অনেকে আমাকে জিজ্ঞেস করছিল যে এই নবান্ন অভিযান মানে কি আপনি কি ভাবছেন এত এত লোক হয়েছিল এত উৎসাহের সঙ্গে বিজেপি কর্মীরা গেছিল আমরা বলেছি যে আমরা ধরে নিয়েছি এবার আমরা এবার আমাদের বিশ্বাস হয়েছে যে আর বিজেপি ক্ষমতায় আসছে কেননা ভোটে জিতে যদি নবান্ন যাওয়ার ক্ষমতা থাকতো তাহলে জোর করে কেউ নবান্নে ঢুকতে পারত না জোর করে কেন যাচ্ছে তারা বুঝে গেছে যে নির্বাচনে গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটে জয়লাভ করে আমরা নবান্নে যেতে পারবো না তাই জোর করে এটা ঢুকার চেষ্টা এই আমাদের এই প্রেক্ষাপট দিয়ে আমাদের মিটিং হচ্ছে তৃণমূল কংগ্রেস কর্মী জোর করে কেন আসবে সে তো তৃণমূল কংগ্রেস করে তাকে তো এমনি আসার সুযোগ করে দিয়েছে আমাদের দল তা তো জোর করে আসার প্রয়োজন জোর করে কে আসবে যে জানে যে জোর না করলে আমাকে এখানে ঢুকতে দেবে সে তো জোর করবে তো নবান্নে যারা বিশ্বাস যদি থাকত বিজেপি যে তারা ভোটে জিততে পারবে তাহলে এইভাবে তারা নবান্নে জোর করে ঢুকতে দিত তাদের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি বলেছেন শান্তিপূর্ণ আন্দোলন আমরা করতে গেছি টিভির পর্দায় আমরা দেখলাম কি ধরনের শান্তিপূর্ণ আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলনের নামে আমরা দেখলাম আর্মস নিয়ে গেছে শান্তিপূর্ণ আন্দোলনের নামে দেখলাম আমরা ইট পাথর কাঁচ ভাঙা কাঁচ লাঠি ডান্ডা এগুলো নিয়ে শান্তিপূর্ণ মিছিল গেছে আমরা বিজেপি নেতাদেরকে বলি যে ধরনের শান্তিপূর্ণ মিছিল যে ধরনের শান্তিপূর্ণ আন্দোলন আপনারা নবান্নে করলেন ওই ধরনের এক ঘন্টা শান্তিপূর্ণ আন্দোলন যদি আমরা জামুরিয়ায় করি তাহলে বিজেপি লোকদের কি হবে ভাই এটা তো একটু বুঝতে হবে আমরা আমরা এটা করতে চাই না কারণ আমাদের দলের স্লোগানই হল বদলা নয় বদল চাই তাই আমরা সংযত থাকি আপনারা হাজার অন্যায় করলেও আমরা সেটা মেনে নিই কিন্তু আমরা বলতে চাই যে আমরা যে সংযম নিয়ে আছি আমরা যে মানুষকে ভালোবাসছি আপনারা আপনাদের ঔদ্ধত্য কোনো জবাব দিচ্ছি না তার মানে এটা নয় যে আমরা কমজোর আমাদের